আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 25শে সেপ্টেম্বর, রোজ শনিবার, মামা কৃষি টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো পাবনা জেলারই বিখ্যাত এই দাসুরিয়া মাছের হাট থেকে সব ধরনের নদী, পুকুর ও বিলের মাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। এগুলো হাটে কেমন দামে বিক্রি হচ্ছে, কী কী মাছ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, বর্তমান বাজার মূল্য কেমন, এ সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো কেমন বেচা কেনা হচ্ছে বিক্রেতার সঙ্গে কথা বলবো। তো আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। তো চলুন ঘুরে আসি এই মাছের হাটের পুরো আয়তন জুড়ে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে বর্তমান যে মৌসুম, ইলিশের মৌসুম, ব্যাপক চাহিদা কিন্তু এই বাজারে। 500 থেকে 1000 টাকা কেজি দরে এখানে ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে। 500 থেকে 600 গ্রাম বিক্রি হচ্ছে 700 টাকা, 1 কেজির উপরে গুলা 1500, 1200, 1600 টাকা। নদীর মাছের পাশাপাশি, সমুদ্রের ইলিশের পাশাপাশি কিন্তু এখানে বিলের যে টাটকা মাছ, বাইম, ট্যাংরা, চিংড়ি, এ সমস্ত মাছের ব্যাপক চাহিদা। এখানেও কিন্তু আপনারা চাষের মাছও ব্যাপক হারে পাবেন। তো আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। তো পুরো বাজার ঘুরেই এ সমস্ত মাছের বর্তমান বাজার মূল্য জানছি। তো বাইম মাছ বিক্রি হচ্ছে হাটে 40 টাকা কেজি, দুঃখিত 400 টাকা কেজি। চিংড়ি মাছ 300 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিলের ট্যাংরা এগুলো 300 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি পুঁটি 50 টাকা পোয়া বিক্রি হচ্ছে ভিউয়ার্স। আর এখানে এগুলো গুচই মাছ 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আমদানি কিন্তু মাছের, নদীর মাছের পাশাপাশি বিলের মাছেরও প্রচুর আমদানি। তো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন, ট্যাংরা আর শিং মাছ মিশ্রণ করা। এপাশে পুঁটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মৌসি মাছ দেখতে পাচ্ছেন। মৌসি মাছের দাম চাচ্ছিল 50 টাকা পোয়া, এগুলো কিন্তু বিলের মাছ। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে মাছের বাজারের ভিডিও দেন, এজন্যই কিন্তু ছুটে চলে আসা এই মাছের হাটে। তো সবসময় চেষ্টা করি ভিউয়ার্স, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্যই কিন্তু এই মাছের হাটে চলে আসা। অনেকেই প্রবাসী সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন যে তপু ভাই মাছের হাটে যান একদিন, মাছের হাট সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান, এজন্যই কিন্তু ছুটে চলে আসা। আসলে মাছে ভাতে বাঙালি বলতে গেলে চলে আমাদের এই বাঙালি জনগোষ্ঠী, মাছ প্রিয়। আসলে অনেক প্রজাতির, প্রায় 50 থেকে 60 ধরনের মাছ কিন্তু এই হাটে আপনারা পাবেন। শুধু নদী নয়, পুকুর, বিল, নদী, সমুদ্র থেকে সব ধরনের মাছই কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়। তো ক্রেতাও প্রচুর পরিমাণে, ক্রেতার চাহিদাও আছে। তো আপনাদেরকে এক একে মাছগুলো দেখাবো। তো এখানে চাঁদা মাছ দেখতে পাচ্ছেন, চাঁদা মাছ অনেকে পছন্দ করে থাকেন, দেশি পুঁটি আর একেবারে না বললেই না বাইম, এগুলো কিন্তু একদম বিলের সরাসরি যারা জেলে জেলেদের কাছ থেকে কিন্তু এরা সংগ্রহ করে আনছে। তো এগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। আসলে বাইম মাছের কিন্তু ব্যাপক চাহিদা থাকে এ হাটে। ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছেন এখানে, কিছু জিওল আছে, কিছু গুচই আছে, কিছু হচ্ছে বোয়ালের বাচ্চা আছে। তো এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা এ হাটে। কিছু আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা আছে, গুলশা আছে, আবার দেশি বাইম আছে, দেশি অরিজিনাল যে দেশি বাইমগুলা, তারা বাইম বলে অনেকেই, এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা এ হাটে। ছোট চিংড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এপাশে কিছু নদীর মাছ আছে, বিলের মাছ আছে, এগুলো একটু দেখাবো আপনাদেরকে। চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আপনারা,
সাথে টাটকা চিংড়ি। এই মাছটি হচ্ছে আপনার কাকলি মাছ, অনেকেই চিনেন। এই হাটে একজনের কাছেই দেখতে পাচ্ছি এই মাছটা, তো অনেক টেস্টি মাছ। এপাশে কিছু দেশি বাইম আছে, দেশি পুঁটি আছে, এপাশে কিছু টাকি আছে, শিং আর মাগুর মাছ মিক্সড আছে। আসলে অনেকেই টাকি মাছ পছন্দ করেন, টাকিও আছে, দেশি টাকি, টাকি মাছ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত। তো ভিউয়ার্স, হাটের তাজা জিওল, একদম তাজা শিং মাছ, অনেকে জিওল বলতে চিনবে না, শিং মাছ, ছোট যে গুচই বলা হয় বাইমের যে ছোট যেগুলা গুচই বলা হয়, গুচো দেখতে পাচ্ছেন, দেশি বাইম দেখতে পাচ্ছেন। আসলে এখানে মাছ কিন্তু ভিউয়ার্স কেজি দরে বিক্রি হয় খুবই কম। এখানে কিন্তু হাকচা যে যেভাবে নিয়ে বসে আছে সেভাবে কিন্তু বিক্রি হয়, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতার আমদানি এই হাটে। সপ্তাহে দুই দিন কিন্তু এই হাটটি বসে, তো ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এগুলো কেজি দরে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দেশি বাইম, সঙ্গে ট্যাংরা মিক্সড আছে, ট্যাংরা আর কিছু ছোট গুচোই মিক্সড আছে। তো ব্যাপক পরিসরে কিন্তু এই হাটে আর কি মাছের আমদানি হয়। এটা পাবনা জেলার সবচেয়ে বড় হাট বলতে গেলে চলে, মাছের হাট। তো এখানে কিন্তু ক্রেতাদের প্রচুর পরিমাণ ভিড় হয়। আসলে কিন্তু গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলে আপনারা অনেকেই জানেন যে মাছে ভাতে বাঙালি বলতে গেলে চলে আমাদেরকে, কারণ এ সমস্ত মাছ কিন্তু বাঙালির খুবই প্রিয় খাদ্য। তবে নদীর মাছ, বিলের মাছের কিন্তু ব্যাপক চাহিদা। তো অনেক ক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলছি, ক্রেতা ভাইরা জানাচ্ছে আসলে মাছের দাম তো এখন তুলনামূলক কম আছে, আসলে 400 থেকে 450 টাকা কেজি দরে কিন্তু এই বাইম, ট্যাংরা, নদীর ট্যাংরা, বিলের ট্যাংরাগুলো পাচ্ছে। তো ভিউয়ার্স, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।